শিক্ষক শিক্ষার্থীদের এই সমাবেশ কোনো বিনোদন কেন্দ্রে নয়, বরং একটি ছাদ বাগানে। গাছের জাদুঘর বানানো হয়েছে মাগুরা কালেক্টরেট ভবনের ওপরে। জঙ্গল থেকে টবে এলেও স্বভাব পাল্টায়নি লজ্জাবতী, তাই স্পর্শেই চুপসে যাওয়া। গাছেরও যে লাজ আছে তা চোখের সামনে দেখার সুযোগ হয় কি সবার? বিলুপ্তপ্রায় এবং বিশেষ বৈশিষ্ট্যের বিভিন্ন প্রজাতির গাছ সম্পর্কে জানতে প্রায় প্রতিদিনই সেখানে ভিড় করেন শিক্ষক শিক্ষার্থী সহ দর্শনার্থীরা। প্রতিটি গাছের সাথে দেয়া হয়েছে পরিচিতি। কিউআর কোড স্ক্যান করলে মোবাইল ফোনের মাধ্যমেই পাওয়া যায় ওই গাছের জীবন বৃত্তান্ত। এ যেন প্রকৃতির সঙ্গে প্রযুক্তির এক অনন্য মেলবন্ধন। সাত বাগানে মোট 402টি প্রজাতি আছে এবং 600টি গাছ আছে। এখানে অনেক ধরনের গাছ রয়েছে, এই গাছগুলো আমি আগে কখনোই দেখিনি। আজ এই বাগানে আমি এসে নিজ চোখে এই নীল গাছটা দেখে আমার অনেক ভালো লাগছে। এখানে একটা লাইব্রেরিও আছে, যেখানে আমরা গাছ দেখে ক্লান্ত হয়ে পড়লে এখানে বসে আমরা লাইব্রেরিতে বসে আমরা বই পড়ে নিজের ক্লান্ত দেহটাকে আরাম দিতে পারি। গাছের পাশে দেখা মিলবে মাছেরও, রঙিন মাছের খেলা কৃত্রিম লেকে। অ্যাকোয়ারিয়ামের পোষ্যরা একটু বেশি জায়গা পেয়ে দল বেঁধে যেন উচ্ছ্বাসে মাতোয়ারা। আনন্দ ছুঁয়ে যায় দর্শনার্থীদেরও। ছোট লেকের উপর তৈরি করা সেতুটি বিনোদনের ভিন্ন মাত্রা যোগ করে। এই ধারাবাহিকতা অর্জন করে আমাদের সারা দেশে সবুজায়নে একটি ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। পুস্তকের বাইরে বাচ্চাদের হাতে কলমে শেখানোর একটা পদ্ধতি রয়েছে, আর এই বাগানটা এমনই এই কারিকুলামের সাথে মিলে গেছে, যে জন্য আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে আসছি। এখানে এসে সব ছাত্রীরা সবকিছু দেখছে, জানছে, গাছ সম্পর্কে তাদের ধারণা হয়েছে। শিক্ষা সফরে আর যাওয়া লাগে না, এখানেই সেই ব্যবস্থা হয়েছে। ঘুরতে পড়তে ক্লান্ত হলে রয়েছে বিশ্রামের ব্যবস্থাও। লাইব্রেরি থেকে বই নিয়ে কাজে লাগানো যায় অলস সময়টিকেও। আয়তনে ছোট হলেও আয়োজনের কমতি নেই বাগানে। প্রদর্শনী প্লট করা হয়েছে কয়েকটি জায়গায়। জেলা প্রশাসক মনে করেন এমন উদ্যোগে উদ্যান ফসল ও পারিবারিক কৃষিতেও আগ্রহী হবেন দর্শনার্থীরা। এখানে এখন পর্যন্ত 422টি প্রজাতির প্রায় 650 বেশি উদ্ভিদ আছে। তো বাচ্চারা এসে এখানে অল্প সময়ের মধ্যেই প্রত্যেকটা গাছ কিউআর কোড দেওয়া আছে সে জানতে পারছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সবুজায়নের বিকল্প নেই। কৃষি ও বনায়ন একাধারে প্রকৃতি, পরিবেশ সুরক্ষা এবং খাদ্য সংকট মেটাতে কাজ করে। তাই নবীনদের অংশগ্রহণ এখাতে আনতে পারে ইতিবাচক পরিবর্তন। রূপক আইচ, এখন মাগুরা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।